দেন চাপিলে কি সুন্দর হয়েছে। মরিচটা উপর দিয়ে বাসতেছে, ওইটা খাইলে দাঁতে বললে খাইতে খুব ভালো লাগবো, জাল জাল লাগবো। দাদা ভাই দিদি ভাই নমস্কার, আজকে আমি চাপড়ি পিঠা বানাবো। চাপড়ি পিঠাটা বানাবার নিগে এনে মুসুরির ডাল আওলা চাল আর কটা সিদ্ধ চাল ভিজিয়ে রাখছি, এগুলো আমি এখন বাইটা নমু। এই চাপড়ি দেয় আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাইটা দিয়ে বানামু, খাইতে খুব ভালো লাগে। কীভাবে বানায় আপনারা দেখবেন। এই চালগুনে বেশ সুন্দর ভিজছে, এরকম করে ভিজিয়ে না নইলে বাদে বাটপার গেলে কষ্ট হয়। দেখেন কি সুন্দর ভিজছে যে। এরকম সুন্দর করে দিয়ে নেব। দাদা ভাই দিদি ভাই আমি পানার মধ্যে বাইটা নেব। আপনারা মিশিং বা আছে মশলা মারি নেয় হাওড়ার মধ্যে নিয়ে পারবেন, কোথায় চাইলের ঘুরা দিয়ে ভালো হবে না। এরকম নগর নগে চাল ভিজিয়ে বাইটা নিলে চাকরি দেয় পিঠাটা ভালো হয়। বাটাটা হয়ে গেছে, যেরকম করে বাইটা নিছি অন আমি উঠিয়ে নেব। এইভাবে আমি সবটি বাইটা নেব। এটা একটু বাড়তেই কষ্ট, বাজার করে খাইতে খুব ভালো লাগে। স্যালটা বাইরে নিছি ওর আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুনটা বাইরে নেব। মরিচটা একবার ফ্রেশ করে বাটন যাবে না, অল্প খাবার ছাড়া রাখার লাগবো, তেলে খাইতে ভালো লাগবো। মরিচটা এই যে এইভাবে বেঁটে নিচ্ছি, সব কিছু বাইটা নিছি আমি মাইকা নেব। মরিচ বাটাটা দিয়ে দিব, রসুন পেঁয়াজটা দিয়ে দিব, এটা নরসিংহের পাতা দিয়ে দিব, অল্প হলদি দিয়ে দিব, লবণটা দিয়ে দিব। সব কিছু দিছি এখন বেশ সুন্দর করে মাইকে নেব। দইনা পাতা দিলে আরো ভালো হয়, আমি তো দইনা পাতা দিলাম না, আমি এমনি মাইকে নিলাম। এনে কিন্তু জল দেয় নাই, জল ছাড়াই মাকাট হয়ে গেছে, এইভাবেই হব। জল দিলে মাকাটা ঢিল হইলে বাদে ভালো হবো না।
মাকা রয়ে গেছে ডাকনা ডাক বুসিয়ে আর ওর পেট্টু জল দিয়ে আর তুই ভালো করে মাই কেন আগে তো জল দিছিলাম না মুসরি ডালটা ফুল আসছে দেখে ওর পেট্টু জল দিয়ে নু রাখা দেবো না এক মিনিট টাইম রাখা দিলেই হয়ে যাবো ডাকা ডাকা তুইলে অল্প লাহে লাহে জাল দিলেই সুন্দর হয়ে যাবো আর বার বাজলে মশাবো খাইতে স্বাদ লাগবো দেখে নেই যে অল্প অল্প নালটা নালটা হয়ে গেছে পিঠাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে দেখেন চাপড়ি ঢের পিঠটা কত সুন্দর হয়েছে এরকম লাগন দিলে বাদে চাপড়িটা সুন্দর উপরে সিদ্ধ হয় তল দিয়ে সুন্দর মচমচ হয়ে উঠি উড়াইতে খুব ভালো হয় তাহলে আর ভাঙ্গে না এই যে দেখি ডাকা দিয়ার নগে নগে সুন্দরের বস্তুটা উপরে উপিঠে সিদ্ধ হয়ে গেছে গা আর বারে বারে জাল দিব তল পিঠটা না লোবো তারপর উঠামো এই চাপড়ি পিঠাটা যদি মুরগির মাংস দেয় আঁশের মাংস দেয় খান খাইতে আরও খুব ভালো লাগে আমি তো মাংস বানাইলাম না আমি খালি চাপড়ি পিঠাটা বানাইলাম ভাই দিদি ভাই দেখেন স্যার দিয়ে টানা টানাই উঠছে ওনার চাপড়িটা উঠাইলে ভাঙবো না দেখেন চাপড়িটা কি সুন্দর হয়েছে করাই দিয়ে এইরকম করে পয়সা দেন লাগে দাদা ভাই দিদি ভাই চাকরিটা বাঁচতে বেশি সময় লাগে না বাড়তেই সময় লাগে দেনা দিতে আছি আর ওয়ে গেতাছে গা আগের দিনে ঠান্ডা পড়লে এইরকম চাপড়ি ভাই যে আমরা অনেক খেয়েছি অন খাওয়া হয় না চাপড়ির সময় দেন না সুন্দর পরের থেকে দুইটা হে দাদা ভাই দিদি ভাই সবটি চাপড়ি হয়ে গেছে দেন চাপড়ি গুনে কত সুন্দর দেখা গেতাছে মরিচটা দুপুর যা বাচ্চাছে ওই মরিচটা দাঁতে পড়লে বাদে খাইতে খুব ভালো লাগবো দেখেন কত সুন্দর হয়েছে এই পিঠটাও ভালো হয়েছে এই পিঠটাও কী সুন্দর মশমশা হয়েছে দেখেন কী সুন্দর মশমশা আপনারা এইভাবে গড়ে ডাল দিয়ে চাল দিয়ে আমার মতো করে চাপড়ি বানিয়ে গড়ে খাইবেন আমার এই ভিডিওটা দেখে যে আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল ডাই টিভি দিবেন